আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অল টেকনিক্যাল ভিডিও তিনটে সাইট। আজকে ভিডিওতে আমি আপনাদের একটা আর্নিং অফ ফিউচার সম্পর্কে জানাবো, যেখান থেকে আপনারা এই জিতে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটা কথা না বললে নেই, আমাদের চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের ভিডিওটি আরও দূর ছড়াইয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ক্রমে চলে যাবেন এই যে আপনারা ওই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে গেলে এইরকম ইন্টারফেস শো করবে। তারপরে যে আপনার থ্রি ডটে চলে যাবেন, থ্রি ডটে লেখা রয়েছে এই যে রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এরপর চাপ দেবেন। তো দেখি এখানে কী কী চাই। এই দেখেন ইওর লগ ইন, মানে এটা রাশিয়ান একটা ওয়েবসাইটের জন্য বারবার রাশিয়ান ভাষায় চলে আসতেছে। ইওর লগ ইন, ইমেল আর পাসওয়ার্ড, আর রিপিট পাসওয়ার্ড করতে বলতেছে, মানে পাসওয়ার্ডটা রিপিট করতে বলতেছে। আর নিচে এখানে একটা রোবোটিক ক্যাপচা আছে, এটা পূরণ করে দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। নিচে এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো আমি এটা ফিল আপ করে নিই। তো আমার এখানে সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। তো এখানে নিচের দিকে এসে এই যে অ্যাগ্রি লেখা রয়েছে এখানটায় চাপ দেবেন। এই যে অ্যাগ্রি, অ্যাগ্রি লেখা রয়েছে, অ্যাগ্রির উপর চাপ দেবেন। এইখানে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। এখানে একটু রোবোটিক ক্যাপচা ছোটো পূরণ করে দেবেন, দিয়ে ওই যে এন্ট্রান্সে চাপ দিবেন, হয়ে যাবে, লগ ইনটা হয়ে যাবে। জি দেখেন এখানে উপরে আসছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইমেল হ্যাজ বিন সেন্ট, মানে আপনার ইমেলে একটা ইমেল গেছে ওইটা কনফার্ম করতে বলতেছে। তো চলেন আমরা ওটাকে কনফার্ম করে আসি। তো আমরা আগে চলে যাই ইমেলে। ইমেলে আসার পরে এখানে উপর রিফ্রেশ করলে দেখবেন ওই যে এই সক পাবলিক ডট কম যে একটা ই আসছে, মানে ইমেল আসছে, ওইটায় ঢুকবেন। দেখবেন এখানে ইমেলটা চলে আসছে, ওই যে লেখা আছে নিচে রাশিয়ান ভাষায় লেখা রয়েছে, তো বোঝা যাচ্ছে না, ওখানে লেখা রয়েছে কনফার্ম ইমেল। তো ওইটাকে কনফার্ম ইমেলে চাপ দিবেন। কনফার্ম ইমেল চাপ দিলে একটা ব্রাউজার সেট সিলেক্ট করতে বলতেছে। আমার যেহেতু দুটা ব্রাউজারতে আমি ক্রোম সিলেক্ট করলাম। দেখেন আমার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ওই যে উপরে সবুজ কালার দিয়ে লেখা উঠছে। তো এরপর আমরা চলে যাই, এসে চলে যাই। এখানে টু অ্যাকাউন্ট লেখা রয়েছে, টু অ্যাকাউন্টে চাপ দিবেন। টু অ্যাকাউন্টে চাপ দিলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এই যে ড্যাশবোর্ডে নিয়ে এসছে, এখন আমাদের মেন ব্যালেন্স 00 রাভ আছে। তো নিশ্চয় আমরা একটু ঘুরে ঘুরে দেখি দেখি আর কি দেখি কিছু আছে কি না। তো এখানে আপাতত কিছুই নাই। তারপর এখান থেকে আমরা থ্রি ডটে চলে যাই। এখানে দেখেন আর্ন লেখা রয়েছে, আর্নে চাপ দিলে এখানে অনেকগুলো অন হয়ে যাবে। দেখেন তো এখানে দেখেন অনেকগুলো অন হয়ে গেছে, ট্যাক্স, ভিজিট, তারপরে লেটার, সার্ফিং, এক্সটেনশন, টেস্ট।
তো দেখেন সব ইনফরমেশন কালেক্ট করে ফর্মে দেওয়ার পর এখানে লেখা আছে সাবমিট এ রিপোর্ট, সাবমিট এ রিপোর্টে চাপ দিতে হবে। তো সাবমিট এ রিপোর্টে চাপ দিই, দেখি কি হয়। তো হ্যাঁ, ওই যে আমার এইটা নিয়ে নিছে, এই যে এখানটায় নিচের দিকে লেখা লেখা আসছে। এই দেখেন এখানে একটা ইতে রয়েছে, এখানে ঢুকলে এখানে আপনি আপনার ওয়ালেটগুলো সেট করতে পারবেন। এখানে অনেক অনেক কিছুই অপশান রয়েছে, তো আপনারা বিভিন্ন অপশান নিতে পারবেন। যে পেয়ার রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, ব্যাঙ্ক কার্ড রয়েছে, ই ওয়াই ইউ মানি রয়েছে, ঠিক আছে। মানে আপনার একটা না একটা পেমেন্ট সিস্টেম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে আপনি পরে পেমেন্টে মানে পে উইথড্রোর সময় সুবিধা হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।